হ্যালো স্টুডেন্টস তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল টার্গেট বায়োলজি তো আমরা বিভিন্ন টপিক নিয়ে নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং নিট এইসবের বিভিন্ন টপিক নিয়ে আমরা প্রায়শই আলোচনা করছি বিভিন্ন বিষয় নিয়ে তো তোমরা যারা দেখছো এই চ্যানেলটি তারা অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করে দিয়েছ আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে বিভিন্ন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হয় এবং আমিও ভিডিওটা বানাতে উৎসাহিত হই ঠিক আছে আমরা আগে পর্যন্ত যে সমস্ত টপিক নিয়ে আলোচনা করেছিলাম শেষ টপিক আমরা ক্লাস টুয়েলভের সেকেন্ড চ্যাপ্টার ফার্স্ট ইউনিট সেকেন্ড চ্যাপ্টার সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লারিং প্ল্যান্টসের লাস্ট যে টপিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে ভিডিও দিয়েছিলাম সেটা হলো ডাইকটের ক্ষেত্রে এমব্রা ফার্মেশন কেমন করে হয় ইন ডাইকট প্ল্যান্টস তো এখন আজকে আমরা ডেভেলপমেন্ট অফ মোনোকট এমব্রায়ো এক উদ্ভিদ এর ক্ষেত্রে কি করে এমব্রায়ো ফার্মেশন করছে আমরা অবশ্যই এটুকু বুঝে গেছি যে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট পড়ছি এবং যেখানে মনোকট এবং ডাইকট দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা করে কিভাবে তাদের ভ্রূণের ডেভেলপমেন্ট হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করছি তাহলে চলো মনোকটের ক্ষেত্রে এমব্রয়ার ডেভেলপমেন্ট কি ঘরে হচ্ছে সেটা আমরা একটু দেখে নিই একটা বিষয় বলার যে মনোকটের এম্ব্রয় ডেভেলপমেন্ট দেখার আগে অবশ্যই অবশ্যই ডাইকটের এম্ব্রয় ডেভেলপমেন্ট দেখে রাখতে হবে নাহলে কিন্তু বোঝাটা একটু মুশকিল হবে বা এটা বলতে পারি যে ডাইকটেরটা যদি দেখে রাখি তাহলে মনোকটেরটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে ঠিক আছে চলো দেখা যাক দেখো এখানে আমরা যখন মোনোকটের এমরা ডেভেলপমেন্ট দেখছি তখন ডাইকটেরটা মাথায় রাখবো পাশাপাশি ছবিটা কিন্তু মাথায় সবসময় উঠবে এটা আশা রাখবো দেখো সেখানেও প্রথম জায়গোট দেখেছিলাম এখানেও প্রথম জায়গোট রয়েছে জাইকটটা যখন ফেভারেবল এ আসবে এবং ফেভারেবল কন্ডিশানটার ব্যাপারটা কী সেটা হলো আগের আমরা ডাইকট প্ল্যান্টের ক্ষেত্রেও বলেছিলাম যে একটা এমব্রায়ো যখন ফর্ম করে তখন তার ফেভারেবল কন্ডিশন দরকার হয় কারণ যে কোনো একটি ভ্রুণের ক্ষেত্রে যে কোনো একটি এমব্রায়োর ক্ষেত্রে তার ক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু প্রথমেই একটা ডরম্যান্সি পিরিয়ড থাকে সেই ডরম্যান্সি পিরিয়ড পেরিয়ে যাওয়ার পর আলটিমেট কিন্তু ভ্রুনটা ডেভেলপমেন্ট শুরু হয় তাহলে এমব্রায়োটা যখন ফেভারেবল কন্ডিশন পাচ্ছে তখন জায়গোটটা ডেভেল জায়গোরটা ডেভেলপমেন্ট শুরু হচ্ছে এবার জাইগোটটা প্রথমে কি হয় একটা ট্রান্সভার্স ডিভিশন হয় ট্রান্সভার্স ডিভিশন মানে আমরা বলেছিলাম ট্রান্সভার্স ডিভিশন হয় এবং সেই ট্রান্সভার্স ডিভিশনের ফলে দুটো সেল তৈরি হয় এবার কোনটা কোন সাইড আমরা আগের দিন যেমন দেখেছিলাম আজকেও ঠিক তেমন দেখব উপর দিকটা মাইক্রোপাই লেন ধরে আমরা করছি আর নিচের দিকটা চালাজা লেন ধরে আমরা পড়ছি এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন বইয়ের ক্ষেত্রে উপর দিকটা চালাজাল নিজের দিকটা মাইক্রোপাইল ভাবা যেতে পারে আছে গোটা জিনিসটাই ছবিটাই কিন্তু উল্টে যাবে আর কিচ্ছু হবে না সবটাই ঠিক আছে শুধুমাত্র এন্ড এবং এন্ড এই দুটো জায়গায় কিন্তু খুব ভালো করে বুঝে নেওয়ার জিনিস আগের দিন আগের ভিডিওতে আমরা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম আমরা যদি অর্থ টোপাস ধরি তাহলে একরকমের ছবি অ্যানার ট্রোপাস সবিল ধরি একরকমের ছবি দেখো যে কোনো বইয়ে অর্থ টোপাস অ্যানার যেরকমভাবে ইচ্ছা করতে পারে সেক্ষেত্রে তো কিছু বলার নেই তো এখানে আমরা অবশ্যই উপর দিকটা নর্মালি যেমন অর্থ টোপাস ক্ষেত্র ক্ষেত্রে হয় উপর দিকটা মাইক্রোপাল রিজেন নিজের দিকটা চালাজাল রিজেন সেইভাবে ভেবেই আমরা করেছি তো দেখো এই পর্যন্ত এই পর্যন্ত যে ডেভেলপমেন্টাল স্টেজ সেটা কিন্তু একই আছে ওখানেও কিন্তু প্রথমটা ট্রান্সভার্স ডিভিশন হয়েছিল এবং সেলটা দুটো ভাগে ভাগ হয়েছিল। লম্বা লম্বি দুটো সেল ভাগ হয়েছিল তো আমরা কালারটাকেও ওই ওটার মতোই চেঞ্জ করে রেখেছি উপর দিকে যেন ব্ল্যাক করে রেখেছি সেক্ষেত্রে আমরা তাকে বেসাল সেল বা সাসপেন্সার সেল বলছি যেটা মাইক্রোপাইল ডিজাইনের দিক আছে এবং যেটা চালাজাল রিজিয়ানের দিকে আছে সেটাকে বলছি আমরা টার্মিনাল সেল বা এমব্রায়োনাল সেল মানে যে অংশ থেকে এমব্রায়ো ফর্ম হবে তো দুটো অংশের শুনেই বুঝতে পারছো বেসাল সেল যেটা তার অল্টারনেটিভ একটা নাম আমরা লিখে রেখেছি সেটা হলো সাসপেন্সার সেল মানে এখান থেকে সাসপেন্সার তৈরি হবে এবং যেটা টার্মিনাল সেল বা প্রান্তীয় কোষ সেই প্রান্তীয় কোষ থেকে কি তৈরি হবে এমব্রায়ো তৈরি হবে সেই জন্য এখানে লেখা আছে এমব্রায়োনাল সেল তো এই অংশ পর্যন্ত বুঝে গেলে এরপর দেখো এরপর থেকে কিন্তু ডিভিশনটা আলাদা এরপর থেকে যে ডেভেলপমেন্টাল ফেজ সেটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে কীরকম করে সেক্ষেত্রে দেখো বেসাল সেল যেটা আমরা কি দেখেছিলাম আগের দিনে সাসপেন্সার সেলের যখন ডেভেলপমেন্ট হচ্ছিল তখন বারে 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 ট্রান্সভার্স ডিভিশন করে করে সেভেন টু টেন সেলড সাসপেন্সার তৈরি হয়েছিল। যার উপরের দিকে হস্টোরিয়াম নিচের দিকে হাইপোফাইসিস বলে রিজিয়ান ছিল এখানে কিন্তু সেরকমের কিছু নেই এখানে সেলটা কিন্তু আর ফার্দার ডিভাইড করবে না সেলটা আর ফার্দার ডিভাইড করবে না সাসপেন্সার সেলটা একটা সেল হিসেবেই থাকবে এবং আকারে অনেক বড় হবে এবং সেলটা কিন্তু বাইরে থেকে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করার ক্ষমতা রাখবে সেই জন্য হস্টোডিয়াল সেল আমরা বলতে পারি নিচের দিকের যে সেলটা নিচের যে সেলটা সেই সেলটা এখানে পরবর্তীতে মানে এটার পরের স্টেপে আর একবার ট্রান্সভার্স ডিভিশন করবে দেখো দুটোই কিন্তু গ্রিন কালারে করা আছে ট্রান্সভার্স ডিভিশন করবে যে ট্রান্সভার্স ডিভিশন করার ফলে এটা এখন তিনটে সেলে কনভার্ট হয়ে গেছে তিনটে সেলে পরিণত হয়েছে ওই তিনটে সেলকে আমরা বলবো প্রো এমব্রায়ো এমব্রায়োর আগের স্টেজ তার মানে এই থ্রি সেলড প্রো এমব্রায়ো এখান থেকে কিন্তু ডেভেলপমেন্টটা আমরা আরও আলাদা করে বুঝতে হবে প্রথমেই বলে রাখছি যে ব্ল্যাক কালারের যেটা বলছি সাসপেন্সার সেল সেটার আর কোনো ফার্দার ডিভিশন হবে না এরপর যা ডিভিশন হবে সেটা এই দুটো সেলের হবে এখানে আরেকটা জিনিস বোঝার আছে দেখো বিভিন্ন বইয়ের ক্ষেত্রে কিন্তু উপরের সেলটি নিচের সেলটি এরকম বোঝার ক্ষেত্রে গণ্ডগোল হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আমরা যেহেতু যে এন ধরে করছি সে এন ধরেই বুঝবো যদি কোনো বইয়ে চালা যা লেন্ড ওপরে রাখে থাকার বলবো উপরের সেলটি ডিভাইড করে এটা হলো মাঝের সেলটা নিয়ে কোনো সমস্যা নাই হ্যাঁ তো এই উপরের সেলটি না নিচের সেলটি এটা নিয়ে ভালো করে একটু মাথায় রাখবে আবারও বলছি সেটা হলো এই যে নিচের যে সেলটি আমার এই ছবিতে যা আছে সেই অনুযায়ী একদম লোয়ার মোস্ট যে সেলটা এই সেলটাকে তো বাদ দেবে এই সেলটা তো সাসপেন্সার হলো আমার ওটা বোঝার কিছু নেই বাকি যে দুটো সেল পড়ে রয়েছে গ্রিন কালারে তার মধ্যে যেটা সাইডে রয়েছে সেই সেলটা থেকে তৈরি হবে তোমার যে ভ্রূণ মুকুল সেই ভ্রূণ মুকুলের অংশ তৈরি হবে এখানে যদি আমরা বুঝে নিই তাহলে ব্যাপারটা আরও সুবিধা হয়ে যাবে সেটা হলো একদম নিচের যে সেলটা আমরা বলছি সাইডে যে সেলটা আছে সেই সেলটা থেকে কী কী তৈরি হবে এপিকোটাইল তৈরি হবে প্লুমিউল তৈরি হবে এবং কটিলিডান তৈরি হবে কটিলিডান্স বলছি না এক বীজপত্রী পড়ছি আমরা কটিলিডান বা বীজপত্র তৈরি হবে এপিকটাইল এবং প্লুমিউল আমরা আগের ভিডিওতে দেখেছি এপিকটাইল থেকেই প্লুমিউল এবং কটিলিডান্স তৈরি হয় মানে সেক্ষেত্রে এপিকটাইল আর হাইপোকটাইল এভাবে বলছি তো এপিকটাইল এবং হাইপোকটাইল দেখো ছবি যদি আমি উল্টে দিই তখন আমি এপিকোটাইল হাইপোকটাইল বলতে কোনো অসুবিধা হচ্ছে না তো বারবারই বলছি ছবিটা কিভাবে এটাও আঁকার একটা বেসিস আছে সেটা হলো আমরা অর্থটোপাস সবই কথাই সবসময় আগে ভাবি যেহেতু ছবি টবি আঁকি সেই জন্য সেইটা মাথায় রেখি এটা করা যাতে বুঝতে সবসময় সুবিধা হয় তো দেখো তোমার নিচের যে সেলটা সেই সেলটা থেকে এপিকোটাইল তৈরি হবে ভুন মুকুল তৈরি হবে এবং কটেলিডেন্স বা বীজপত্র তৈরি হবে মাঝের যে সেলটি সেই সেলটা থেকে হাইপোকটাইল এবং রেডিক্যাল বা মূল তৈরি হবে আগের দিনও তাই দেখেছিলাম সাসপেন্সারের দিক সাসপেন্সারের যে দিকটা সেই দিকটাই তো মূল তৈরি হয়েছিল। তো এখানেও তাই হবে দেখো রেডিক্যাল বা মূল ওখানেই রয়েছে তার মানে সাসপেন্সারের দিকটাই রেডিক্যাল তৈরি হবে এবং রেডিক্যাল তৈরি হয় হাইপোকটাইল থেকে মানে সাসপেন্সারের দিকটা থেকে হাইপোকটাইল জেনারেট করে এবং হাইপোকটাইল থেকে রেডিক্যাল তৈরি করে আর এদিকটা থেকে এপিকটাইল তৈরি করে যে এপিকটাইল প্লুমিউল এবং কটিলিডান তৈরি করে ঠিক আছে এবার তুমি ডেভেলপমেন্টটা দেখলে কিন্তু খুব সহজে আমরা বুঝতে পারবো যে কোন সেলটা কী করলো মাথায় ঢুকিয়ে নাও আরেকটা জিনিস সেটা হলো এক বীজপত্রির ক্ষেত্রে যে কটিলিডান তাকে স্কুটেলাম বলা হয় পরীক্ষায় খুব কোশ্চেন আসে খুব শর্ট কোশ্চেন আসে যে স্কুটেলাম কি সেটা হলো এক বীজপত্রি উদ্ভিদের ক্ষেত্রে তার যে বীজপত্র তাকে বলা হয় স্কুটেলাম এরপরে আমরা নেক্সট ফার্দার ডেভেলপমেন্টটা দেখবো দেখো এরপর যদি ডেভেলপমেন্ট আমরা একটু দেখে নিই তাহলে কী হচ্ছে উপরের যে সেলটা রয়েছে যেটা আমরা বলছিলাম হস্টোরিয়াম তৈরি হচ্ছে সাসপেন্সার সেল হস্টোরিয়াম তৈরি হচ্ছে অনেকটা বড় হয়েছে ফুলেছে এবং নিচের যে সেল দুটো সেটা ফার্দার ডিভাইডেড করেছে এবং ফার্দার ডিভাইড করার ফলে কী হয়েছে মাঝের দিকের যে সেল সেই সেলের ডিভিশনটা খুব বেশি এখনও হয়নি হ্যাঁ আর নিচের দিকের যে সেলটা ছিল সেই সেলটা অনেক ডিভাইড করেছে বিভিন্নভাবে ডিভাইড করেছে ট্রান্সভার্স ভার্টিক্যাল পেরিক্লিনাল ডিভাইস বিভিন্নভাবে ডিভাইড করার পর সেক্ষেত্রে বাইরের দিকে যে লেয়ার সেই লেয়ারের একটা জায়গা থেকে ফ্লুমিউল বা ভ্রু মুকুল তৈরি হবে এবং বাকিটা কটিলিডান্স তৈরি হবে এক বীজপত্রীদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় কি যখন কটিলিডানটা তৈরি হচ্ছে তখন কিন্তু কটিলিডোনার কটিলিডনের বা বীজপত্রের ডেভেলপমেন্ট এত বেশি যে সেই বীজপত্রের ম্যাক্সিমাম জায়গাটা দখল করে নেয় ফলে কি হয় যেটা ভ্রূণ মুকুল যেটা সেই ভ্রূণ মুকুলটা কিন্তু একটা সাইডে সরে যায় অল্প একটু জায়গা নিয়ে তোমরা যদি চালের ক্ষেত্রে বা গমের ক্ষেত্রে দেখো দেখবে ভেজানোর পর একটু ভালো বোঝা যাবে বা না ভিজিয়েও বুঝতে পারো যদি চোখ থাকে তাহলে বুঝতে পারবে সেটা হলো যে গোটা চালটার মধ্যে একটা প্রান্তে একটা সাদা রঙের কি একটা অংশ রয়েছে মনে হচ্ছে খুব ছোট্ট একটা প্রান্তে খুবই ছোট এবং বাকিটা গোটাটাই কিন্তু একটা আলাদা কালার তার মানে গোটাটাই কিন্তু বীজপত্র ওই ছোট্ট যে অংশটা ওটাই মাত্র যে মুকুল সেই মুকুলটা রয়েছে মানে এমব্রায়োটা রয়েছে অ্যাকচুয়ালি বলতে গেলে এমব্রায়োটা রয়েছে তো এখানে গোটাটাই কিন্তু কটল তৈরি হয়েছে কটল ডেভেলপমেন্ট এত বেশি সেই জন্য প্লুমিউল বলে যে রিজিয়ানটা মানে ভ্রুন মুকুল যেটা সেটা একটা সাইডে চলে এসছে আর উপর দিকটা যেমন ডেভেলপমেন্ট করে র্যাডিক্যাল বা মূল এবং হাইপোকটাইল যেখান থেকে মূল তৈরি হবে সেই অংশটি তৈরি হচ্ছে এবং উপর দিকে যে হস্টোরিয়াম ছিল যে সাসপেন্সার সেলটা অনেক বড় হয়ে হস্টোরিয়াম তৈরি হয়েছিল এখন কিন্তু সেটা আস্তে আস্তে ডিজেনারেট করে যাচ্ছে এবং যেটা সাসপেন্সার বলেই লিখেছি যেহেতু আর হস্টোরিয়াম লেখা যাচ্ছে না ডিজেনারেট করে যাচ্ছে আস্তে আস্তে সেই জন্য এটাকে আমরা সাসপেন্সার বলছি তো এটা ডেভেলপমেন্টাল স্টেজটা চলছে এবং লাস্টে দেখো ডেভেলপমেন্টের লাস্টের অংশটা যদি আমরা দেখি তাহলে এই পর্যন্ত আমরা যা দেখেছিলাম তারপর দেখো স্কুটেলাম যেটা যেটা বীজপত্র বলছিলাম বা এখানে কটিল ড্যান্স বলছিলাম যেহেতু এক উদ্ভিদের ক্ষেত্রে সেটা সেটাকে স্কুটেল্যাম্প বলছিলাম আমরা এখানে ডেভেলপমেন্টটা কমপ্লিট হয়েছে তো কি হয়েছে যে উপর দিকে যে রেডিকেল অংশ একটু ভালো করে বুঝবে এখানে কিন্তু এই ছবিটাকে এখানে একবার উল্টে দেওয়া হয়েছে এই ছবিটাকে উল্টে দেওয়া হয়েছে কেননা গোটা এমরাইয়ের যে ছবি সেই ছবিটা এরকম অবস্থায় আসে এবার সেটা যদি উল্টো দিকে থাকে উল্টো দিকে আসবে তো যে কটিলিডনের কথা বলার ছিল সেই কটিলিডেনটা কিন্তু এখানে আমরা বলছিলাম যে কটিলিডনটা ডেভেলপমেন্ট যদিও আঁকার ক্ষেত্রে এটাকে দেখানোর জন্য একটু বড়ো করে আঁকা হয়েছে কটিলিডনের আঁকার অনেক বড় হবে তো যে কটিলিডেন্টার হিউজ ডেভেলপমেন্টের জন্য কি হয়েছে এখানে যে এমব্রয়েড যে পার্টটা সেই এমব্রয়েড পার্টটা কিন্তু সাইডে সরে এসছে হুম এটা যদি আরও বড়ো করতাম তাহলে এমব্রয়েড পার্টটা সাইডে ছোটো অবস্থায় দেখতে সুবিধা হতো কিন্তু ওটা করলে বাকি অংশগুলোকে বোঝানো একটু মুশকিল হবে তো এক্ষেত্রে এটা স্কুটিলাম হয়েছে এবং যে অংশে দেখো এই কটলিটান যেটা এখানে কটল সেটা স্কুটেলাম হয়েছে এবং পোলিওপটাইল আমরা যে অংশে বলছিলাম এখানে এই যে প্লুমিউল তৈরি হবে হ্যাঁ তো অ্যাকচুয়ালি প্লুমিউলের বাইরের দিকে যে আবরণ তাহলে এই অংশটা অবশ্যই প্লুমিউল তার মানে এই জায়গাটায় যেখানে বলছিলাম এই রকম জায়গা থেকে প্লুমিউল তৈরি হবে এইখানটা যেমন প্লুমিউল তৈরি করে রেখে দিয়েছি সাইডে সরে গেছে সেই প্লুমিউলটা এখানে রয়েছে এবং প্লুমিউলের উপর দিকে ভ্রূণ মুকুলের বাইরের দিকে যে আবরণ তাকে আমরা বলেছি যে কোলিওপটাইল বলা হয় খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেন হিসাবে আসবে কোলিওপটাইল এবং যে রেডিকেলটা এখানে বলছিলাম সেই রেডিকেলটা দেখো এখানে রেডিকেলের অংশটা এখানে এবং রেডিকেলের বাইরের দিকে যে আবরণ রয়েছে তাকে কোলিওর আইজা বলা হচ্ছে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ঠিক আছে র্যাডিকেল ভ্রূণ মূল এবং তার বাইরের দিকে যে আবরণ তাকে আমরা কোলিও রাইজা বলছি এই টোটাল এক বীজপত্রি বা মনোকটের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এখানে দেখো তিনটে কোশ্চেন কিন্তু এই জায়গা থেকে খুব আসে এক উদ্ভিদের এম্বায়ের যে ডেভেলপমেন্ট সেটা এইচএসের ক্ষেত্রে খুব কম আসে আসে না বললেই চলে ডায়কটেরটাই বেশি আসে এখানে তিনটে শর্ট কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা হলো কোলিও টাইল কী একটা কোলিও রাইজা কী আর একটা স্কুটেলাম লাম কী ঠিক আছে নিটের ক্ষেত্রে কিন্তু সবই ইম্পর্টেন্ট বিশেষ করে এই যে ডিভিশনগুলো কোন ধরনের ডিভিশন কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে হ্যাঁ এই ধরনের ডিভিশন সেটা টার্মিনাল ডিভিশন না ভার্টিক্যাল ডিভিশন কোন সেলটা আগে ডেভেলপ করলো এই জায়গাগুলো কিন্তু নিটের জন্য খুব ইম্পর্টেন্ট আর তার সঙ্গে কিন্তু কোলিও ট্রাইল কোলিও রাইজা এবং স্কুটিলাম এই জায়গাগুলো রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু এগুলো আমরা একটু ভালো করে পড়ব আশা করি বুঝতে পারছো দেখতে থাকো